হৃদয় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো হৃদয় ভাই বেডরুম সেটের নাম কি দিয়েছেন আজকে? ভাই বেডরুম সেটের নাম দিয়েছি ভাই পাকিস্তানি বেডরুম সেট। পাকিস্তানি বেডরুম সেট ভাই? ভাই আপনি খাটটার দিকে তাকাইলেই বুঝতে পারবেন ভাই এটা কি। নামটা যেমন পাকিস্তান মানে দেখতো তেমনই, মানে পুরাই খানদানি একটা ভাব আছে। খানদানি ভাব অনেকে আবার ভাবতে পারে পাকিস্তান মানে রাজাকার। রাজাকার না আসলে, এটা হচ্ছে ভাই খানদানি একটা ভাব আছে খাটের। কারণ পাকিস্তানিদের সবকিছু বড় বড়, সবকিছু বড় বড় খানদানি। আচ্ছা ঠিক আছে দর্শক, আজকে ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে আরো একটি চমৎকার বেডরুম সেট আপনাদেরকে দেখাতে চলেছি ইনশাল্লাহ। তো যাই হোক, শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আজকের এই বেডরুম সেট আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো আজকে আমরা অবস্থান করছি তোহা ফার্নিচার মার্টে, এবং তোহা ফার্নিচার মার্ট থেকে হৃদয় ভাই আমাদের সম্পূর্ণ ভিডিও আজকে সাহায্য করবে। তো হৃদয় ভাই আপনাদের এই শপের ঠিকানাটা একটু বলে দিবেন তার আগে। ভাই আমাদের শপের নাম হচ্ছে তোহা ফার্নিচার মার্ট, আর তোহা ফার্নিচার মার্ট অবস্থিত কিন্তু হচ্ছে আমাদের চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ আদমজি ইপিজেড, ইপিজেড এর সাথেই কিন্তু আমাদের ফার্নিচারের শোরুমটা, এটা হচ্ছে তোহা ফার্নিচার মার্ট। তোহা ফার্নিচার মার্ট। তাছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শক, যে কোনো তথ্যের জন্য অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার কল করবেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ ফলো রয়েছে, যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো হৃদয় ভাই আজকের বেডরুম সেটে মূলত কি কি দিচ্ছেন আপনারা? এই বেডরুম সেটে টোটালি সাতটা আইটেম পাবেন। সাতটা আইটেম থাকবে। প্রথমে থাকবে হচ্ছে 6 ফিট বাই 7 ফিট একটা খাট থাকবে, একটি খাট থাকবে। খাটের সাথে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, একটি ড্রেসিং টেবিল থাকবে, এবং ড্রেসিং টেবিলের সাথে একটা টুল থাকবে, একটি টুল থাকবে। একটা থাকবে হচ্ছে আমাদের দুই পার্টের 4D নকশা করা আলমারি, একটি 4D নকশা, বাংলাদেশে এই প্রথম 4D নকশা, 4D নকশা, 4D নকশা করা একটা আলমারি। ওকে। এবং থাকবে হচ্ছে আমাদের একটা ওয়াল শোকেস, একটা ওয়াল শোকেস, একটা হচ্ছে ওয়ার্ড্রব, একটি ওয়ার্ড্রব, এবং খাটের সাথে হচ্ছে একটা সাইড বক্স। খাটের সাথে থাকবে একটা সাইড বক্স। এই টোটাল 7টা আইটেম থাকবে। টোটাল 7টা আইটেম, 7টা আইটেম। আচ্ছা ঠিক আছে দর্শক, এই 7টা আইটেম মিলে একটি বেডরুম সেট তৈরি হয়েছে। বিস্তারিত সহকারে প্রত্যেকটা আইটেম আমরা দেখব, তারপরে ইনশাআল্লাহ আমরা প্রাইসটা জানতে পারবো কত টাকা হলে আপনারা সম্পূর্ণ এই বেডরুম সেটটি নিতে পারবেন। ওকে, তো হৃদয় ভাই প্রথমে কি দেখাবেন? প্রথমেই দেখাতে যাচ্ছি ভাই আমাদের খাটটা। খাট হচ্ছে আমাদের স্পেশাল একটা খাট, এটা কিন্তু ভাই আমাদের নিজস্ব নকশা এবং নিজস্ব ডিজাইন, নিজস্ব, আমরা কিন্তু সব প্রত্যেকটা জায়গায় বলে থাকি আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি এবং নিজস্ব বুয়েটের ইঞ্জিনিয়ার দ্বারা আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের নকশা তৈরি করি। ওকে। এবং হচ্ছে দক্ষ কারিগর দিয়ে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো তৈরি করে থাকি, তৈরি করে থাকি। এবং হচ্ছে আমাদের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো দেখাবেন, আমাদের খাটের গাড়িটা দেখেন, সম্পূর্ণ ফিনিশিং এর পরেও 3 ইঞ্চি মোটা থাকবে, 3 ইঞ্চি মোটা এবং ফিনিশিং কোয়ালিটি যেন মনে হয় সেগুন কাঠের উপরে ফাইবার টানে রেখেছি আমরা। আচ্ছা আচ্ছা। আসলে আমাদের প্রোডাক্ট হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এম.ডি.এ ফুড কাঠের উপরে। ওকে। গুণ পোকার জন্য আপনারা লিখিত 20 বছর গ্যারান্টি পাবেন, এবং কালারের জন্য লিখিত 10 বছর গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। আচ্ছা, এটা কিং সাইজের খাট তাই তো? হচ্ছে কিং সাইজের 6 ফিট বাই 7 ফিট, এবং এগুলো দেখতেছেন যে জালি নকশাটা, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে সিএনসি মেশিন দ্বারা খোদাই করে নকশা করা। এই যে নকশাগুলো সাইডের যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ খোদাই করে নকশা করা। আর আপনার এই কাপড়গুলো ওয়াশেবল কিনা? এগুলো হচ্ছে ওয়াশেবল, এগুলো ভিজিয়ে আবার ধুয়ে দিবেন, এগুলো এইভাবেই থাকবে, শুকিয়ে যাবে, এইভাবেই থাকবে। এগুলো হচ্ছে তুর্কির সফট ভেলভেট, তুর্কির সফট ভেলভেট, এবং ভেলভেটের যে কোনো কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এবং হেডসেট লেগ সেট সেম ভাবে ডিজাইন করা থাকবে। আর একটু ছোট ব্যাপার আছে খাটটার ভিতরে, খাটটা কিন্তু থাকবে ভাই ফুল বক্স করা আমাদের। ও আচ্ছা, ফুল বক্স করা খাট আছে। আসলে প্রথমে আমরা নাম দিয়েছি ভাই পাকিস্তানি, এটা কিন্তু খানদানি একটা ব্যাপার আছে, তার কারণে এটা আমরা ফুল বক্স করে দিয়েছি। আচ্ছা, তো বিছানা কি কাঠে দিচ্ছেন? বিছানা আইসা গুড়া থাকবে হচ্ছে মেহগুনি কাঠের। আচ্ছা, যদি হাইসাটা সেমি বক্স করে নেন সেক্ষেত্রে হচ্ছে মেহগুনি কাঠের পাবেন। আচ্ছা, আর যদি ফুল বক্স করে নেন সেক্ষেত্রে মালয়েশিয়ান এমডিএফ এর হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ইতিমধ্যে প্রায় খাট দেখে ফেলেছি আমরা, তার সাথে লেগ সাইডের ডিজাইনটা দেখেন ভাই, লেগ সাইডের ডিজাইনটা কিন্তু সেম হবে। আচ্ছা দেখতে পেরেছি, ওকে। তারপর তারপর হচ্ছে একটা সাইড বক্স পাবেন, দুইটা ড্রয়ারের সাইড বক্স, দুইটা ড্রয়ার। এটা কিন্তু অনেক বড় একটা সাইড বক্স, অনেকে আছে ছোট সাইড বক্স ইউজ করে, আমরা ছোটগুলো ইউজ করি না, এটা কিন্তু অনেক বড়, এবং এটা এখানে লকও করে রাখতে পারবেন। আচ্ছা, অনেক জরুরি জিনিস, ফাইলপত্র, তারপর হচ্ছে মোবাইল, মানি ব্যাগ, চার্জার, যে কোনো ধরনের জিনিস এইখানেই রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, তারপর এবং এখানে হচ্ছে আমাদের ভ্যানিটি ড্রেসিং টেবিল, যেটা ভ্যানিটি ড্রেসিং থাকছে, এটা কিন্তু অনেক স্পেশাল এবং অনেক আনকমন ব্যাপার আছে ভ্যানিটিটার ভিতরে। কিরকম ভাইজান? যেটা হচ্ছে প্রথমত এই যে ভ্যান, আচ্ছা এই ভ্যানটা আসলে একমাত্র তৈরি করে হচ্ছে হাতিল এবং ব্রাদার, আচ্ছা অটো বিজে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলো, এবং তাদের কাছ থেকে দেখেই কিন্তু আসলে আমরা উদ্যোগটা নিয়েছি যে এই ধরনের একটা কাজ আমরা করব, কম দামের মধ্যে আমরা দিয়ে দেব, কম দামের ভিতরে কিছু করা যায় কিনা। আচ্ছা, এবং তার জন্য কিন্তু আমরা এই ভ্যানিটি ড্রেসিংটা তৈরি করেছি। এবং এখানে কিন্তু দেখেন আমরা সবসময় দেখি হচ্ছে ড্রয়ারগুলো কিন্তু সোজা থাকে। আচ্ছা আচ্ছা, তাই তো। এবং এখানে আমরা কিন্তু করে দিয়েছি কি, এটা রাউন্ড, এটা কিন্তু আমরা ব্যান করে দিয়েছি, এটা এটা কিন্তু কেউ করতে পারবে না। বুঝতে পারছি, এটা কিন্তু শুধু একমাত্র তারাই করতে পারবে যারা হাতিল ব্রাদার্স এর প্রোডাক্ট কিনছেন, তারা বুঝতে পারবেন যে এই ব্র্যান্ডগুলো কিন্তু হাতিল ব্রাদার্স, যারা ব্র্যান্ড ব্র্যান্ডের মাধ্যমে তৈরি করে। হ্যাঁ, ওনাদের থেকে আমরা হচ্ছে একটু
কম প্রাইসের ভিতরে আসলে কিভাবে আমাদের দর্শকদের আমরা এই জিনিসগুলো দিতে পারি, এগুলো শেয়ার দিতে পারবেন, এই কারণে এগুলো তৈরি করেছি। এটা কিন্তু হচ্ছে আমাদের সিঁড়ি সিঁড়ি এবং এটা কিন্তু দেখেন নিচের টপটা কত সুন্দর করে দেওয়া আছে আমাদের। ওকে, এবং এটা কিন্তু হচ্ছে একটা সেলফ দেওয়া আছে এখানে, এখানে কিন্তু আপনারা কসমেটিক্স রাখতে পারবেন যে কোনো ধরনের। এখানে একটা ম্যাগনেট দেওয়া আছে যাতে এটা আপনি রেখে দিতে পারেন, এবং তিনটা চারটা ড্রয়ার পাবেন টোটাল এটার ভিতরে। এবং এই ভ্যানিটিটার সাথে স্পেশাল ব্যাপার হচ্ছে একটা একটা টুলও কিন্তু পাবেন আপনাদের, টুল আছে দেখতে পাচ্ছি। এবং আপনারা কিন্তু মিররটাতে কিন্তু সম্পূর্ণ লুকটা পাবেন, আপনার আপনার সম্পূর্ণ লুকটা কিন্তু আপনি মিররটাতে পাবেন, পা থেকে মাথা পর্যন্ত ফুল বডি দেখা যাবে, ফুল বডি দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, তারপর তার পাশাপাশি থাকতেছে হচ্ছে আমাদের যেটা বললাম বাংলাদেশে এই প্রথম 4D নকশার আলমারি। আমাদের এই নকশাটা কিন্তু হচ্ছে 3D ভাই। আচ্ছা, উপরটা এই নকশাটা 3D কিন্তু এই যে নকশাটা এটা কিন্তু 4D নকশা। 4D নকশা এটা হচ্ছে আলাদাভাবে আমাদের 4D নকশাটা আমরা এখানে বসাইছি, যেটা হচ্ছে একটু ইউনিক করার চেষ্টা করে। এবং এখানে হচ্ছে আমাদের ভিতরে থাকবে চারটা সেলফ, এবং এখানে থাকবে কিন্তু হচ্ছে আমাদের একটা থাকবে হচ্ছে কোট হ্যাঙ্গার। ওকে, এই যে কোট হ্যাঙ্গারটা আমরা দিয়ে দিলাম, এই হচ্ছে একটা কোট হ্যাঙ্গার, এবং থাকবে হচ্ছে একটা সিকিউরিটি ড্রয়ার। একটা সিকিউরিটি ড্রয়ার, এখানে হচ্ছে আপনাদের প্রয়োজনীয় টাকা পয়সা যা আছে সবকিছু এখানে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা সাইজ কত বাই কত আছে? সাইজটা হচ্ছে আমাদের পাশে 3 ফিট, লম্বা হচ্ছে 6.5 ফিট। 3 ফিট বাই 6.5 ফিট, চাইলে কেউ 3 পাল্লা করে নিতে পারবে, চাইলে 3 পাল্লা 4 পাল্লা, যে কোনো ধরনের কাস্টমাইজ লাগে আপনাদের আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের কাস্টমাইজ করে নিতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তারপর তারপর থাকবে হচ্ছে আমাদের 3 পাল্লার একটা শোকেস ভাই। শোকেসটা হচ্ছে দুইটা পার্ট করা, উপরেরটা আলাদা নিচেরটা আলাদা, এটা আমরা সবসময় আলাদা করে থাকি, সাথে হচ্ছে কাস্টমারদেরকে ক্যারি করতে সুবিধা। দেখেন আমাদের ম্যাক্সিমাম কাস্টমারগুলোই কিন্তু হচ্ছে আমাদের প্রবাসী, যারা হচ্ছে দেশের বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে থাকেন। অনেক সময় আমরা চিটাগাং কক্সবাজার সিলেট অনেক দূরে দূরে প্রোডাক্ট পাঠাই, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ভালো থাকে, যেটা হচ্ছে 2 পার্ট করে নেওয়া যায় যাতে হচ্ছে আপনার জিনিসটা নষ্ট না হয়। আচ্ছা আচ্ছা, এবং উপরে 3টা পাল্লা দেওয়া আছে ইজিলি, যেখানে হচ্ছে আপনার 5 থেকে 6টা ডিনার সেট রাখতে পারবেন। আচ্ছা, 3টা পাল্লা 2টা পাল্লা দেওয়া আছে এবং 3টা থাক পাবেন টোটালি। আর নিচে দেখাচ্ছি আমরা, নিচেও কিন্তু সলিড 3টা পাল্লা দিয়ে দিয়েছি আমরা, আপনারা চাইলে কিন্তু এখানে কাস্টমাইজ করে যদি কেউ চান যে ভাই 3টা না আমার 2টা পাল্লা দেন মাঝখানে 2টা ড্রয়ার করে দেন, সেক্ষেত্রে কিন্তু আমরা মাঝখানে 2টা ড্রয়ার করে দেবো। এবং ভিতরের গ্যাপটা একটু আসলে দেখাই দিই, না দেখালে বুঝবেন না কত বড় গ্যাপ থাকে। এখানে কিন্তু আপনার প্রেশার কুকার, ব্লেন্ডার, তারপর যে কোনো ধরনের জিনিস আপনার এখানে রাখতে পারবে। আচ্ছা ঠিক আছে, এটা সাইজ কত বাই কত দিয়েছে? পাশে থাকবে 5 ফিট, লম্বা 6.5 ফিট। 5 ফিট বাই 6.5 ফিট, 5 ফিট বাই 6.5 ফিট। ওকে, তারপর তার পাশাপাশি থাকবে হচ্ছে একটা ওয়ার্ড্রোব, 4টা ড্রয়ার এবং হচ্ছে একটা পাল্লা দেওয়া যে ওয়ার্ড্রোবটা। এবং ড্রয়ারটা দেখাই আমরা স্পেশালি, এবং ড্রয়ারটা আমরা আজকে আসলে খুলে দেখাবো। অনেক কাস্টমার আমাদেরকে বলছে যে এখানে নাকি ভারী জিনিস রাখলে জিনিসগুলো নাকি আমাদের এগুলো নষ্ট হয়ে যাবে, ভাঙিয়া যায়, এখানে নাকি ভারী জিনিস অ্যালাউ না। তো আমরা আসলে ওই প্রোডাক্ট তৈরি করি না আপুদের, আমরা দেখে মাঝখানে দাঁড়াইছি, যদি ওজন নিতে না পারে তাহলে কিন্তু ভেঙে যাবে। আমি ম্যাক্সিমাম তো ধরবেন 65 কেজির উপরে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু ভাঙবে না। কতটা মানে ম্যাক্সিমাম হচ্ছে আপনি 65 কেজি তো রাখতে পারবেন অ্যাটলিস্ট। আচ্ছা আচ্ছা, আরে এত কেজি কি রাখবে এখানে এর ভিতরে অ্যাটলিস্ট? অনেকে আছে, অনেকে অনেক সময় কমপ্লেন করে যে ভাই অনেক সময় একটা ড্রয়ারে জামা কাপড় রাখছে, আমার ড্রয়ারের নিচেটা খুলে গেছে, ভাঙিয়ে গেছে। আসলে এটা ওইরকম না। ওকে, দেখতে পাচ্ছেন কতটা হার্ড লেয়ার তৈরি করা হয়েছে। ওকে, এবং হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে একটা কোট হ্যাঙ্গার থাকবে, এবং এখানে কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে, যা খুশি তা আপনারা রাখতে পারবেন। আচ্ছা, এবং নকশাগুলো দেখাবেন একটু স্পেশালি আমাদের, যেটা আমরা বারবার দেখাই, যেটা হচ্ছে আমাদের কোয়ালিটি ফিনিশিং এবং হচ্ছে কালারের কাস্টমাইজগুলো, এগুলো কিন্তু সচরাচর আপনি অন্য কোথাও খুবই কম পাবেন। ওকে, এই নকশাগুলো সম্পূর্ণ 3D নকশা, প্রত্যেকটা নকশা এগুলো কিন্তু নিখুঁতভাবে হাতে করা হয়েছে। এই যে আলগা যে কালারটা করেছি আমরা সোনালি গোল্ডেন কালারটা, এটা কিন্তু আলাদা আমরা হাতে করেছি, হাতে কত নিখুঁত কাজ থাকবে আমাদের। ওকে আচ্ছা, তো দেখতে দেখতে দর্শক আমরা 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি এটা দেখে ফেলেছি ইনশাআল্লাহ। এখন হচ্ছে প্রাইস জানার পালা ভাই, কত টাকা হলে এটা নেওয়া যাবে? ভাই আসলে এই বেডরুম সেটটার প্রাইস হচ্ছে 1.5 লক্ষ টাকা। আচ্ছা, আমাদের যে অটোবিয়া এবং ব্রাদার্সের যে প্রাইসটা এটা হচ্ছে 1.5 লক্ষ টাকা। তো আমরা চাচ্ছিলাম আসলে আমাদের ভিউয়ার্সদের সাধ্যের ভিতরে দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র পঁচানব্বই হাজার টাকা। ভাই ডিসকাউন্ট দিবেন না নাকি আজকে? ভাই ডিসকাউন্ট আসলে করা যায় না, ডিসকাউন্ট ছাড়িয়ে যেহেতু প্রথমেই বলছি আমাদের নিজস্ব কারখানা থেকে কিন্তু আমরা তৈরি করি প্রোডাক্টগুলো। আপনার চ্যানেলের জন্য বিজনেস এক্সপ্রেস থেকে যারা আসবেন, বিজনেস এক্সপ্রেসের ভিডিওর স্ক্রিনশট আমাদেরকে যারা পাঠাবেন, তাদের জন্য শুধুমাত্র 10,000 টাকা ডিসকাউন্ট করা থাকবে, অনলি মাত্র 85,000 টাকা পেয়ে যাবেন। 85,000 টাকা একদম পাইকারি রেট, যেটা আমরা সবসময় ইউজ করি, পাইকারি রেটে দিয়ে দিলাম। আচ্ছা ভাই, আমি আপনার সাথে দামাদামি করবো না, আমি জাস্ট আপনার কাছে এতটুকুই রিকোয়েস্ট রাখবো, যারা প্রবাস থেকে ফোন দিবে বা যারা দূর দূরান্ত থেকে ফোন দিবে, অন্তত তাদেরকে আরেকটু স্যাক্রিফাইস করে দিবেন ভাইজান, আরেকটু কমাই দিবেন দাম। ভাই আর কিচ্ছু করা যাবে না ভাই, আমরা সবসময় আপনাদেরকে কথা রাখার চেষ্টা করি, এবং যতটুকু সাধ্যের ভিতরে আছে আমরা ভাই চেষ্টা করি, একটু হলেও দিবেন ভাই। আচ্ছা আপনি বলেন আজকে আপনার ভিউয়ার্সদেরকে আপনি কি দিতে চাচ্ছেন এই সেটের সাথে, আমরা কিচ্ছু বলবো না, আপনি যেটা বলবেন সেটাই।
আজকে তো কোনো গিফট দিলে না, সেটা তো দামটা কমায় দেন ভাই। আসল কথা হচ্ছে গিফট নিয়ে দুই মিনিট একটা মিনিট একটু কথা বলবো গিফট নিয়ে। আচ্ছা আচ্ছা, গিফট আসলে একটা মানুষ কখন দেয়? আচ্ছা, গিফট আমি কিন্তু আসলে নিজের পকেট থেকে আপনাকে কিছু দিব না ভাই। অবশ্যই অবশ্যই, কোনো দোকানদার কিন্তু নিজের পকেট থেকে কোনো কাস্টমারকে কিছু দিবে না, বা আপনিও কিন্তু আপনার পকেট থেকে আমাকে কিছু দিবেন না। অবশ্যই অবশ্যই, কিন্তু আপনি এটা প্রাইস রাইখেই কিন্তু একটা প্রাইস দিবেন। জি জি, আমার আজকে কোনো গিফট ছিল না, তারপরেও যেহেতু আমি এটা সাজানোর জন্য রাখছিলাম, একটা ম্যাট্রেস, একটা বিছানার চাদর এবং দুটো বালিশের কভার, আজকে আপনার জন্য এটা আমি সেটার সাথে দিয়ে দিলাম। এখন ম্যাট্রেস ভেঙে যাবো না, ম্যাট্রেস ভাই ভেঙে গেলে যেহেতু আপনার কথা রাখার জন্য দিচ্ছি ভাই, এটা ভেঙে যাওয়ার কোনো সিস্টেমই নেই ভাই। হ্যাঁ, এই যে যদি কেউ ভাঙতে পারে ম্যাট্রেসটা, ভাঙতে পারলে সেট ফ্রি, সেট ফ্রি। যদি একটা মাল নাকি ভালো হয় না, ম্যাট্রেসটার দাম হচ্ছে ভাই আমাদের 7,000 টাকা। আচ্ছা, ম্যাট্রেসটার দাম এবং বিছানা চাদর বালিশ ম্যাক্সিমাম হচ্ছে 8,000 টাকার জিনিস আছে। এখন ফ্রি মাল নাকি ভালো হয় না? ফ্রি মাল ভাই কখনোই ভালো হয় না, আমি এটা ফ্রি দিই নাই ভাই। ও আচ্ছা, আমি সেটা হচ্ছে আপনার সম্মানের ক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম। আপনি যদি একটা জিনিস আসলে রিকোয়েস্ট করছেন, রিকোয়েস্টের কারণে এটা দিলাম। ওকে, তো দর্শক আপনারা কিন্তু আসলে ভাইয়ের গিফট বলবো না, উপহার বলবো বা ফ্রি বলবো না, জাস্ট আপনারা ছেলে সাথেরা পেয়ে যাবেন বিছানা চাদর বালিশের কাভার এবং ম্যাট্রেস, এবং ম্যাট্রেস এগুলো পেয়ে যাবেন। এবং এগুলো ছাড়া মোট 7টা আইটেম পেয়ে যাচ্ছেন, সম্পূর্ণ বেডরুম সেট। এটার প্রাইস পড়বে 85,000 টাকা। বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার প্রোডাক্টের ডেলিভারি নিতে পারবেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখবেন তারাই কিন্তু আমাদের এই ভিডিওতে যাওয়া যে নাম্বার আছে, এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু দেশ এবং দেশের বাইরে, মানে দেশের ভিতরে আর কি, সরি দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে যে কোনো 64 জেলায় আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। এবং শুধুমাত্র ডেলিভারি চার্জটা হচ্ছে কাস্টমারদেরকে আলাদা দিতে হবে। আচ্ছা, শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে বুকিং করে দিবেন, আপনার প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে, আপনি প্রোডাক্ট দেখবেন যে আপনি আসলে ভিডিওতে আমরা যা দেখাইছি আপনি তা আসলে পাইছেন কিনা, সেটা আপনি পাইবেন। এবং তারপর হচ্ছে আমার ড্রাইভার যাবে, ড্রাইভারের কাছে বাকি টাকাটা পেমেন্ট করে দিবেন। ওকে দর্শক, কথা বেশি বাড়াতে চাচ্ছি না, ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।